गुरुत्वपूर्ण भूमिका आছে প্রাচীন যুগে তার পরবর্তীকালে শুধু রাষ্ট্রীয় জীবনে নয় মানুষের সমাজ জীবনে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত ভারতে প্রাচীন ভারতে বৈদিক যুগে ধর্মই ছিল সমাজের মূল চালিকাশক্তি ধর্মকে কেন্দ্র করে বৈদিক আর্যদের সমাজ জীবন আবর্তিত হত পরবর্তীকালে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ আর্যদের বৈদিক বা ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে যে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন উত্থান ঘটেছিল তাও মূলত সমাজের প্রয়োজন থেকে উঠেছিল যে ব্রাহ্মণ্য ধর্মের অত্যাধিক চাপ ওদের যে কুপ্রথা বিভিন্ন রকম কুপ্রথা আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছিল সেই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে ধর্ম উঠেছিল গৌতম বুদ্ধের যেমন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এগুলো আর কি গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম এবং মহাবীর প্রবর্তিত জৈন ধর্ম ছিল তারই সার্থক প্রকাশ মানে এই যে ব্রাহ্মণ ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন স্বরূপ এইসব ধর্মগুলো উঠে এসেছিল আর ইউরোপে খ্রিস্ট ধর্মের প্রসারের পূর্বে ইউরোপের গ্রিস এবং রোমে বহুত্ববাদী ধর্ম মানে পেগান যে ধর্ম সেখানকার সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল পরবর্তীকালে ইউরোপে ক্যাথলিক ধর্মের বিভিন্ন কুসংস্কার ও কুপ্রথা সমাজে যে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তার বিরুদ্ধে পঞ্চদশ শতকে ইউরোপীয় সমাজে সুতীব্র ধর্ম সংস্কার আন্দোলন করেছিল এই যে ক্যাথলিক সমাজেও সেই একই বহুত্ববাদী ধর্মের পরে যে ক্যাথলিক ধর্ম তৈরি হয় কিন্তু সেখানেও বিভিন্ন রকম কুসংস্কার কুপ্রথা আষ্টেপৃষ্টে ক্যাথলিক ধর্মকে বেঁধে রাখে সেই জন্য তখন ধর্ম সংস্কার আন্দোলনের প্রয়োজন হয়ে পড়ে তবে দেখো বৈদিক যুগ বৈদিক ধর্ম সিন্ধু সভ্যতার পতনের পর খ্রিস্টপূর্ব 1500 অব্দ নাগাদ বহিরাগত আর্যরা ভারতে বৈদিক সভ্যতার উন্মেষ ঘটালে ভারতে প্রাগ ঐতিহাসিক যুগের অবসান ঘটে এবং ঐতিহাসিক যুগের সূচনা হয় বৈদিক যুগের সমাজে ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যুগ বিভাজন ভারতে বৈদিক সভ্যতা প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল এই প্রায় 1000 বছরে আর্যদের ধর্মীয় জীবনের প্রচুর ঐতিহাসিক তথ্য পাওয়া যায় এগুলির মধ্যে অন্যতম হল চতুর্বেদ সহ বিশাল বৈদিক সাহিত্যের ভাণ্ডার বেদ চার ভাগে বিভক্ত ঋক সাম যজু ও অথর্ব প্রশ্ন আসে কয় ভাগে বেদ আর কি চতুর্বেদ আর কি ঋক সাম যজু ও অথর্ব এর মধ্যে ঋগ্বেদ সর্বাপেক্ষা প্রাচীন ঋগ্বেদের রচনাকালের ভিত্তিতে বৈদিক যুগকে মূলত দুভাগে ভাগ করা হয় এক হচ্ছে ঋগ বৈদিক যুগ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এবং পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ দেখো প্রথমে ঋগ বৈদিক যুগের ধর্ম ঋগ বৈদিক যুগে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দে আর্যদের ধর্মীয় জীবনে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক হচ্ছে প্রকৃতির সকল বস্তুতে প্রাণের অস্তিত্ব আছে বলে আর্যরা বিশ্বাস করত দুই ঋগ্বেদে নারী দেবতার চেয়ে পুরুষ দেবতার প্রাধান্য বেশি ছিল তিন বৈদিক ধর্মে মূর্তি পূজার কোন অস্তিত্ব ছিল না চার বিভিন্ন দেবতার অস্তিত্ব থাকলেও এই ধর্মের বিশেষ দিক ছিল একেশ্বরবাদ পাঁচ আর্যরা তাদের ধর্মাচরণে ইহ জীবনের উন্নতির জন্য সর্বাধিক গুরুত্ব দিত এক হচ্ছে প্রকৃতির উপাসনা বৈদিক ধর্মের একটি অন্যতম দিক ছিল প্রাকৃতিক শক্তির উপাসনা এক দৈব শক্তির কল্পনা আর্যদের কাছে ঝড় বৃষ্টি বজ্রপাত সূর্য চন্দ্র পাহাড় ঋতু বৈচিত্র্য প্রকৃতির কোন ব্যাখ্যা জানা ছিল না তারা মনে করতে যে প্রকৃতির রহস্যের অন্তরালে কোন দৈব শক্তি আছে যা সম্পূর্ণ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দুই হচ্ছে সর্বপ্রাণবাদ আর্যরা প্রকৃতির অসীম শক্তিতে বিশ্বাস করত এবং প্রকৃতির সকল বস্তুতে প্রাণের অস্তিত্ব আছে বলে মনে করত অর্থাৎ বৈদিক আর্যদের ধর্মে সর্বপ্রাণবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এজন্য তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির মধ্যে দেবত্ব আরোপ করে তাদের পুজো করত হচ্ছে বিভিন্ন দেবতা ঋগ্বেদে পুরুষ দেবতার প্রাধান্য তুলনামূলকভাবে বেশি ছিল পুরুষ দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দৈ ও পৃথিবী দৈ ছিলেন স্বর্গ আকাশের দেবতা বা পিতা এবং পৃথিবী ছিলেন মাতা তারা খাদ্য ও জল দিয়ে মানুষকে রক্ষা করত দুই হচ্ছে ইন্দ্র ইন্দ্র ছিলেন ঋগ্বেদের দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি ছিলেন যুদ্ধ বজ্র ও বৃষ্টি দেবতা তিনি বজ্রের দ্বারা অসুরদের ধ্বংস করে দেবতাদের রক্ষা এবং বৃষ্টি ও আলোর দ্বারা পৃথিবীকে শস্য শ্যামলা করতেন ঋগ্বেদে ইন্দ্রকে পুরন্দর বলা হয়েছে কারণ তিনি শত্রুপক্ষ দস্যু বা দাসদের পুর বা দুর্গ ধ্বংস করেছিলেন ইন্দ্রের আর এক নাম দিত্রগ্ন কারণ তিনি শত্রুদের বৃত্ত বা বাঁধগুলি ধ্বংস করেছিলেন তিনি হচ্ছে অগ্নি আর্যদের অপর গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন অগ্নি বন জঙ্গল পরিষ্কার ও রান্নার কাজে আগুনের গুরুত্বের জন্য এই দেবতার গুরুত্ব বেশি ছিল ঋগ্বেদে 200টি স্তোত্র অগ্নির উদ্দেশ্যে রচিত হয়েছে চার বরুণ বরুণ ছিলেন পাপ পুণ্যের ধারক ও বিশ্ব জগতের নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী তার আদেশে দিন রাত্রি ও ঋতু চক্রের পরিবর্তন হয় তিনি পাপীকে শাস্তি দেন এবং অনুতপ্ত পাপীকে ক্ষমা করতেন পাঁচ মিত্র সন্ধি শপথের দেবতা ছিলেন মিত্র ছয় সোম পানীয়ের দেবতা ছিলেন সোম সাত মরুদ মরুদ ছিলেন ঝড়ের দেবতা আট পর্জন্য পর্জন্য ছিলেন বৃষ্টির দেবতা নয় সূর্য সূর্য ছিলেন আলোর দেবতা দশ যম যম ছিলেন মৃত্যুর দেবতা এগারো রুদ্র ধ্বংসের দেবতা ছিলেন রুদ্র বায়ু
বারো বায়ু, বায়ু ছিলেন বাতাসের দেবতা। আর যদি নারী দেবতা অর্থাৎ নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, এক হচ্ছে উষা, প্রত্যুষ বা সূর্যোদয়ের পূর্ব মুহূর্তের দেবী ছিলেন উষা। দুই অদিতি, অদিতি ছিলেন দেব জননী। তিন সাবিত্রী, সূর্য মন্ডলের অধিষ্ঠাত্রী ও প্রাণদাত্রী দেবী ছিলেন সাবিত্রী। চার সরস্বতী, সরস্বতী ছিলেন নদীর দেবী, পরবর্তীকালে ইনি বিদ্যার দেবী রূপে পূজিত হন। এছাড়াও আরো কয়েকজন দেব দেবী হলেন বিষ্ণু, পুষণ, অপ, বৃহস্পতি প্রভৃতি। এভাবে বিভিন্ন দেবতার কথা বলা হলো। বৈদিক ধর্মে একই দেবতার স্থান ও কালভেদে ভিন্ন ভিন্ন নামে পরিচিত হন, অর্থাৎ একেশ্বরবাদী বৈদিক ধর্মের মূল কথা। তিন হচ্ছে দেবতাদের স্থান। বৈদিক ঋষিগণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনটি মণ্ডলে বিভক্ত করেছেন এবং পৃথক মণ্ডল পৃথক দেবতার বাসস্থান হিসেবে কল্পনা করেছেন। এই তিনটি মণ্ডল হল, এক হচ্ছে দুর্লোক বা স্বর্গ বা আকাশ বা আলোক, এটি বিশ্বের সবচেয়ে উপরের মণ্ডল। এখানকার উল্লেখযোগ্য দেবদেবী হলেন সূর্য, বরুণ, বিষ্ণু, সাবিত্রী, পুষণ, উষা প্রমুখ। দুই হচ্ছে ভূলোক বা মর্ত বা পৃথিবী মণ্ডল, এটির অবস্থান হল সবার নিচে। এই মণ্ডলের দেবদেবী হলেন অগ্নি, সোম, সরস্বতী প্রমুখ। তিন হচ্ছে অন্তরীক্ষ বা বায়ুমণ্ডল বা মধ্যম মণ্ডল, স্বর্গ ও পৃথিবী মণ্ডলের মাঝখানে অবস্থিত এই মণ্ডলের দেবতাগণ হলেন ইন্দ্র, পর্জন্য, রুদ্র, মরুত প্রমুখ। চার প্রার্থনা, বলিদান ও যজ্ঞ। ঋগ্বৈদিক যুগে আর্যদের ধর্মীয় যুগে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল প্রার্থনা, বলিদান ও যাগযজ্ঞ। এক প্রার্থনা, আর্যরা ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে প্রার্থনায় সামিল হত। ঋগ্বৈদিক যুগে প্রথম দিকে প্রার্থনার গুরুত্ব খুব বেশি ছিল। দুই বলিদান, আর্যরা পারিবারিকভাবে অথবা গোষ্ঠীবদ্ধভাবে বলিদানে অংশ নিত, তাদের পূজার্চনায় পশুগুলো দেওয়ার রীতি ছিল। তিন যজ্ঞ, তারা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করত এবং যজ্ঞের আগুনে ঘি, মধু, সোমরস, মাংস ইত্যাদি উপসর্গ উৎসর্গ করত। তাদের যজ্ঞ ছিল ব্যয়বহুল। পরবর্তী সময়ে রাজারা যজ্ঞের ব্যয়ভার বহন করতেন এবং পুরোহিতরা যজ্ঞ পরিচালনা করতেন। এবার দেখো পরবর্তী বৈদিক যুগের ধর্ম। পরবর্তী বৈদিক যুগে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ সাম, যজু ও অথর্ববেদ রচিত হয়। এই সময় পূর্ব ও দক্ষিণ ভারতে আর্য সভ্যতার প্রসার ঘটে। বেরিলি, বদায়ুন, ফারুকাবাদ, এলাহাবাদ, মগধ, অঙ্গ প্রভৃতি স্থানে আর্য সভ্যতা প্রসারিত হয়। পূর্বেকার ক্ষুদ্র আর্য গোষ্ঠীগুলি মিলিত হয়ে বৃহৎ সাম্রাজ্যের সৃষ্টি হয়। আর্যদের ধর্মীয় জীবনে এই সময় নানা পরিবর্তন ঘটে। এই সময় যাগযজ্ঞ, মূর্তি পূজার ব্যাপকতা, পুরোহিত প্রাধান্য, ধর্মীয় জটিলতা প্রভৃতি বৃদ্ধি পায়। এক হচ্ছে পুরোহিত শ্রেণীর প্রাধান্য। পরবর্তী বৈদিক যুগে পুরোহিত শ্রেণীর প্রাধান্য বৃদ্ধি পায়। চার শ্রেণীর পুরোহিত, এ যুগে কাজের পার্থক্যের ভিত্তিতে পুরোহিতদের মধ্যে চারটি শ্রেণী সৃষ্টি হয়। এক হচ্ছে ক্ষত্রি বা আহ্বাহক, দুই উদ্গাত্রী বা গায়ক, তিন অধোবর্জু বা সংস্কারক এবং ব্রাহ্মণ বা পুরোহিত। ধর্ম অনুষ্ঠানে ব্রাহ্মণদের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। দুই বিভিন্ন দান, যজ্ঞ অনুষ্ঠানে ব্রাহ্মণ পুরোহিতকে ভূমি, গাভী, সোনা, রূপা প্রভৃতি দান করতে হতো। রাজসীয় যজ্ঞের সময় যজ্ঞের পুরোহিতকে 24,000 গরু দান করার রীতি প্রচলিত ছিল। শতপথ ব্রাহ্মণে বলা হয়েছে যে অশ্বমেধ যজ্ঞের শেষে পুরোহিতকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ অর্থাৎ সবই দিতে হবে। ডক্টর রবিলা থাপার বলেছেন যে পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণরা ধর্মীয় অনুষ্ঠান থেকে প্রাপ্ত দানে বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন। দুই ধর্মীয় জটিলতা বৃদ্ধি। পরবর্তী বৈদিক যুগে আর্যদের ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠানের জটিলতা বৃদ্ধি পায়। ধর্মীয় অনুষ্ঠানাদি খুবই ব্যয়বহুল হয়ে পড়ে। এই যুগে আর্যদের ধর্মীয় জীবনে যাগযজ্ঞ, মূর্তি পূজা, আড়ম্বর সর্বস্ব, ধর্মীয় রীতিনীতি প্রভৃতি ব্যাপক হয়ে বেড়ে যায়। এ সময় একমাত্র ব্রাহ্মণরা এই যজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করার অধিকারী ছিলেন। যাগযজ্ঞের মতো ধর্মীয় অনুষ্ঠানে নারীরা আর আগের মতো অংশগ্রহণ করতে পারতেন না। এই যুগে নতুন কতগুলি ধর্মীয় আচার অনুষ্ঠানেরও প্রচলন ঘটে। দেখো তিন দেবদেবী। দেবদেবী আরাধনায় পরবর্তী বৈদিক যুগে কিছু পরিবর্তন দেখা দেয়। ঋগ বৈদিক যুগে জনপ্রিয় দেবতা ইন্দ্র ও অগ্নির জনপ্রিয়তা পরবর্তী বৈদিক যুগে হ্রাস পায়। এদের পরিবর্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু ও পশুরাজ রুদ্র এর গুরুত্ব বৃদ্ধি পায়। সিন্ধু সভ্যতার যুগে শিব পরবর্তী বৈদিক যুগে রক্ষাকর্তা বিষ্ণু রূপে পূজিত হন। এ যুগে শেষের দিকে শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রকে বিষ্ণুর অবতার রূপে গ্রহণ করা হয়। এ সময় পুষণ নামে শূদ্র শ্রেণীর নিজস্ব দেবতা ছিল, বৈশ্যদেরও পৃথক দেবতা ছিল বলে মনে করা হয়। চার কর্মফল ও অলৌকিকতা। পরবর্তী বৈদিক যুগে ধর্মে কয়েকটি নতুন ধারণা জন্ম হয়। এক হচ্ছে কর্মফল ও জন্মান্তরবাদ। এ সময় ধর্মে কর্মফল ও জন্মান্তরবাদ ধারণার উদ্ভব ঘটে। পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগের ধারণাকে কর্মফল এবং মৃত্যুর পর আত্মার নতুন দেহ নিয়ে জন্মগ্রহণ করার ধারণাকে জন্মান্তরবাদ বলে, মানে জন্মের অন্তর্বাদ, মানে জন্মের পরের আর কি। সেই জন্য বলছে আত্মার মৃত্যুর পর আত্মার নতুন দেহ নিয়ে যে জন্মগ্রহণ করবে এই ধারণাকে জন্মান্তরবাদ বলে। পরবর্তী বৈদিক যুগে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে মৃত্যুর পর পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করার জন্য আত্মা আবার নতুন দেহ নিয়ে জন্মগ্রহণ করে। এই কর্মফল ও জন্মান্তরের হাত থেকে মানুষের মুক্তি নেই, তাই দুঃখ ও নিরাশা থেকে মানসিক শান্তি পাওয়ার জন্য সন্ন্যাস গ্রহণের জনপ্রিয়তা বাড়ে।
দুই নতুন দার্শনিক তত্ত্ব পরবর্তী বৈদিক যুগে ধর্মে নতুন নতুন দার্শনিক তত্ত্ব এবং অলৌকিক বিষয় বেশি পরিমাণে যুক্ত হয়ে পড়ে। ধর্মে অবতারবাদ, তন্ত্র, মন্ত্র, জাদু, ইন্দ্রজাল প্রভৃতির প্রবেশ করে। পাশাপাশি জড়বাদ বা বস্তুবাদের উদ্ভব এই যুগেই হয়। ঋষি উদ্দারক জড়বাদী তত্ত্ব প্রচার করেন। তিনি বলেন যে জীবনই একমাত্র সত্য, জীবনকে গুরুত্ব না দিয়ে পরলোকের ভাবনা মূল্যহীন, তাই তিনি ঈশ্বরকে বাদ দিয়ে তার স্থলে প্রকৃতিকে স্থান দেন। মানে তিনি বলেন যে জীবনই একমাত্র সত্য, এই জড়বাদী কে ছিলেন ঋষি উদ্দারক। উপসংহার, ঋগ্বৈদিক যুগে রাজা ছিলেন মূলত একজন সামরিক নেতা, ধর্মীয় কাজে পুরোহিত ছিলেন সর্বে সর্বা। সেখানে রাজার কোন প্রভাব বিস্তারের সুযোগ ছিল না। পরবর্তী বৈদিক যুগে রাজার উপর দেবত্ব আরোপের কাজে পুরোহিত শ্রেণী রাজাকে সহায়তা করত, বিনিময়ে রাজার কাছ থেকে পুরোহিত যোগ্য পরিচালনার দায়িত্ব পেত। এভাবে রাজা ও পুরোহিতের মধ্যে পরস্পর নির্ভরতা বৃদ্ধি পায়। পরবর্তী কালে ভারতীয়দের ধর্মীয় জীবনে এর প্রভাব পড়ে। ঈশ্বর আজকে এই পর্যন্ত, পরে পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।